নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা আগামীকাল 28 এপ্রিল 2023 শুক্রবারের দিন, কালকের রাশিফলের ভিডিও। কালকের দিন আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ হলে বা জাতক জাতিকা হলে কী ফল পেতে পারেন, কী রেজাল্ট পেতে পারেন, কী হতে পারে তার আলোচনা এই ভিডিওতে করছি বা করার চেষ্টা করছি। আমি রেগুলার বেসিসে আপনাদের বলি, রেগুলারলি বলি যে আপনাদের চ্যানেল তো সাথে থাকুন, আপডেটগুলো ডেলি আসে। এবং আগামী গতকালকে আমি মান্থলি প্রেডিকশানটাও দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। যদিও জিস্ট ছোট ছোট করে 4-5 মিনিট করে একটাই বড় ভিডিও করে দেওয়া আছে। তো চলুন আলোচনাটা শুরু করি। কালকে শুক্রবার, কালকে মা লক্ষ্মীকে পুজো করার দিন, মাকে ডেকে দিনটা শুরু করুন। আমার মনে হয় তাতে বেটার রেজাল্ট পাবেন। কালকে কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্র, শুক্লপক্ষ এবং অষ্টমী তিথি গণ্ড যোগ চলবে। আগামীকালকের দিনে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দিচ্ছে, ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, পূর্বশালা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্বভাদ্রপদ, রেবতী, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো এক্সপেক্ট করা যাবে, আশা করা যাবে আগামীকালকের দিনে পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো রেজাল্ট পাবেন। কালকের দিন কোথাও যাত্রা যদি করতেই হয়, কোথাও যাবেন, কোথাও যাত্রা করতে হচ্ছে, সকাল 9:07 থেকে 9:41 একটু দেখে ব্যবহার করুন। বড় সাইনিং, বড় কন্ট্রাক্ট, বড় টাকা পয়সার ডিল বা বড় ডিলিংস চেষ্টা করবেন বিকেল 5:35 থেকে 6:09 বিকেল, এই টাইমটা 6:09 পর্যন্ত একটু দেখে ব্যবহার করার। মানে অনেক বড় টাকার যখন ডিল হবে বা এরকম ব্যাপার রয়েছে, তো এটা একটু দেখে করতে হবে বা দেখে করলে আমার মনে হয় ভালো রেজাল্ট হবে। অবশ্যই আবার বলছি, মা লক্ষ্মীকে ডাকবেন, কালকে একটা স্পেশাল টোটকা দেবো কালকের দিনের জন্য। যাদের মানসিক অশান্তির জায়গাটা প্রচণ্ড পরিমাণে চলছে এবং কালকের কোনো কাজ নিয়ে ভীষণ রকমের টেনশানে রয়েছেন, কোনো একটা কাজ রয়েছে, খুব টেনশানে রয়েছেন, বড় রকমের টেনশানে রয়েছেন বা দুশ্চিন্তার মধ্যে রয়েছেন, তাদের জন্য এটা বাড়ির ছাদে, মানে আপনার বাড়ির ধরুন ছাদ, ছাদ যদি না থাকে তো নর্মাল যে কোনো জায়গায়, বাড়ির ভেতরে ভেতরে ঠিক নয়, একটু বাইরের দিকে দক্ষিণ পূর্ব কোণ, আপনার বাড়ি থেকে যেটা দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে, দক্ষিণ পূর্ব কোণের যে দিকটা হচ্ছে ওই কাছাকাছি জায়গায়, একটা বাটিতে, ছোট বাটিতে সামান্য কিছু চাল অথবা ধান রাখবেন পাখিদের খাবার জন্য, আরেকটি বাটিতে একটু জল রাখবেন, সেটাও পাখিদের খাবার জন্য। পাখি মানে পাখিরা আসবে, খাবে, জল খাবে, চলে যাবে, এরকম ব্যাপার আর কি। পাখিদের খাবার জন্য সামান্য একটু চাল বা ধান এবং আরেকটি ছোট বাটিতে একটু জল রাখবেন। এবার আপনি বলবেন যে এটা কি রেগুলার করতে পারি? করতে, পাখিদের খাবার তো যে কোনো দিনই দেওয়া যায়, রেগুলারলি দেওয়া যায়, কিন্তু কালকের দিনের জন্য এটা আপনি এটা করে নিন। কালকের দিন খরচা তো নেই আর ভালোই হবে পশু পাখিদের সেবা করা। তো দেখুন অনেকাংশে পজিটিভ রেজাল্ট পাবেন বা ভালো ফল বা ভালো রেজাল্টগুলো হবে। আগামীকালকে করে নিন সকাল সকাল, এটা ঘুম থেকে উঠে বা যতটা সকাল সকাল তাড়াতাড়ি করে দেওয়া যায় দিয়ে কাজে বেরোন, আমার মনে হয় তাতে আপনাদের জন্য বেটার রেজাল্ট হচ্ছে বা বেটার ফল হচ্ছে। আগামীকালকের দিনে যে যে বিজনেসগুলো, যে যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে, হেলথ সেক্টর চাপে থাকবেন, গার্মেন্টস বরং ভালো হবে, মেয়েদের জিনিসপত্র নিয়ে কাজকর্ম, খাবার দাবার কালকের দিনে ভালো হচ্ছে, সেটা যে কোনো ধরনের হতে পারে, মুদিখানা ভালো হচ্ছে, দশকর্মা, শাকসবজি, পশু পাখি নিয়ে বিজনেস খুব একটা ভালো নয়, প্রমোটারি, কনস্ট্রাকশন চাপে থাকবেন, হার্ডওয়্যার বিজনেস চাপে থাকবেন, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস কালকের দিনে অ্যাভারেজ রান করছে, জুতো, চামড়ার জিনিস, কালো জিনিসপত্র কালকে বেটার রেজাল্ট দিচ্ছে, নাচ, গান, অভিনয়, শিল্প সত্তা নিয়ে কাজকর্ম করা কালকের দিনে স্টেবল থাকছে, ভালো হচ্ছে আর কি, বেটার রেজাল্ট দিচ্ছে। স্পোর্টসম্যানরা কালকের দিনে খুব একটা ভালো নয়, অ্যাভারেজ হচ্ছে বলা যায়, কথাবার্তা এগোনো যাবে, সেলস বা মার্কেটিংয়ের কাজকর্ম কালকের দিনে মোটামুটি স্টেবল বলতে পারি, ট্যাক্স, আইন নিয়ে কাজকর্ম ভালো হবে, টিচিং সেক্টর কালকের দিনে বেটার রেজাল্ট দেবে, টিচিং নিয়ে কাজকর্ম বা ব্যাপারগুলো বেটার হচ্ছে। তো এগুলো মোটামুটি একটা দিক গেল
কোন বিজনেসগুলো কী হবে না না হবে হতে পারে এগুলো। তাহলে আসি মেন আলোচনার জায়গায়, মেষ থেকে মীন রাশি কালকের দিনে কী হতে পারে, কীভাবে চলতে পারেন, কীভাবে চললে ভালো রেজাল্ট পেতে পারেন, চলুন একটা সারমর্ম আলোচনা করি। মেষ রাশি কালকের দিনে নীল ব্যবহার করছেন, মা লক্ষ্মীকে প্রত্যেকে ডাকবেন, বলার কিছু নেই, নীল রং ব্যবহার করছেন, সাত ব্যবহার করছেন, অথবা কালকের দিনে পাঁচও চলতে পারে, 11:05 থেকে সকালবেলা 12:44-45 ধরুন দেখে ব্যবহার করুন। একটার পরের সময়টা দুপুরবেলা মোটামুটি 3:40-45 পর্যন্ত, অথবা সকাল 7:30 থেকে 11:00, এই দুটো টাইম আপনার জন্য স্টেবল হচ্ছে। আপনার হেলথ কালকের দিনে মোটামুটি থাকছে, আপনার ফ্যামিলির হেলথ কালকের দিনে ভালো থাকবে, বাচ্চাগুলোকে একটু লক্ষ্য রাখবেন কালকের দিনের জন্য। ইনভেস্টমেন্টের দিন নয়, ট্যুরস বা ট্রাভেল হতে পারে, বড় ইনভেস্টমেন্ট একটু দেখে শুনে বুঝে সামলে করবেন, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে। আগামীকালকের দিনে কথাবার্তা এগোনো যাবে, কোনো বিষয়ে কথাবার্তা এগোনো যাবে, আইনি জটিলতা এবং প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম আপনাকে সুফল দিচ্ছে, কারুর সাথে কোনো ঝামেলা, কোনো বিবাদ, কোনো অশান্তি কালকে মিটতে পারে, তো এটা একটু দেখুন। কর্মক্ষেত্রে চাপ থাকবে, কলিগদের থেকে সাপোর্ট কম আসছে, ওপর মহল বা ম্যানেজমেন্টের সাপোর্ট পাচ্ছেন, এবং কালকের দিনে চুপচাপ কোনো কাজ ভেতর থেকে একটু একটু সাইলেন্টলি কোনো কাজ করে নেওয়াটা বেটার রেজাল্ট দেবে। তবে বড় দায়িত্ব, বড় কাজ, বড় এরকম কোনো ব্যাপার থাকলে কালকে কিন্তু সেটা আপনার পরে কথা বলছে, আপনার হয়ে কথা বলছে, তো কালকের দিনে কাজ করার দিন হচ্ছে, বিজনেস অ্যাভারেজ রান করছে, ব্যাপক বা বিশাল শুভ বলছি না, দৈব সাথ দিচ্ছে না, তো দৈব বা কপালের সাথ কালকের দিনে কিন্তু খুব একটা ভালো পাবেন না। মানসিক স্থিতি একটু নড়বড়ে হতে পারে, একটু টেনশান বাড়তে পারে, বাবা মায়ের সাথে সম্পর্ক ভালো, হাউস ওয়াইফ হলে কালকের দিনে গুরুজনদের সাথে সম্পর্ক ভালো চলছে, দাম্পত্য জীবন ভালো হচ্ছে, প্রেমিক প্রেমিকারা কোনো না কোনোভাবে একটু চাপে থাকছেন, প্রেম বা ভালোবাসা কালকের দিনে আপনাকে একটু প্রেসারে রাখবে বা চাপে রাখবে বলা যায়। বিদ্যাস্থান কালকের দিনে মোটামুটি স্টেবল বলতে পারি, সন্তানের ব্যাপারে সন্তানের হেলথ খেয়াল রাখুন, সন্তানের জায়গা ওভারঅল ঠিক আছে, কথাবার্তা বলবেন এবং বাড়িতে কোনো ঝামেলা থাকলে মেটাতে পারেন। অশ্বিনী নক্ষত্র আগামীকালকের দিনে আপনার ঘাড়ে কিছু চেপে যেতে পারে, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে চেষ্টা করবেন দূর ভ্রমণ বুঝে শুনে করার, কৃত্তিকা বড় টাকা রিলেটেড ঝুঁকিগুলো সামলে নেবেন, যখন কোনো বড় টাকা টাকা পয়সা রিলেটেড বড় কোনো ঝুঁকি একটু দেখে নেবেন। বৃষরাশি আগামীকালকের দিনে দুই ব্যবহার করা শ্রেয়, সবুজ ব্যবহার করা শ্রেয় কালকের দিনে, অবশ্যই কালকের দিনে মা লক্ষ্মীকে স্মরণ করছেন, 7:00 থেকে 11:00, 11:10 থেকে 12:45 দেখে ব্যবহার করুন, 1:15 থেকে প্রায় 4:00 আপনার শুভ সময় হচ্ছে। বৃষর হেলথ কিন্তু কালকে একটা চাপের জায়গা বলতে পারি, যে আপনার হেলথ বা আপনার শরীর খুব একটা স্টেবল চলছে এটা কিন্তু বলা যাচ্ছে না। ইনভেস্টমেন্ট হবে, ভ্রমণাদি বিষয়ে সাকসেস নেই, চেয়ারে বসে সাকসেস, এবং এটাই কিন্তু বেটার হচ্ছে। কালকে কর্মক্ষেত্র যথেষ্ট স্টেবল এবং কালকে দৈব সাথ দিয়ে যাবে, আপনি চাকরি বা বিজনেস যেটাই করুন আপনি খুব, আমি বলতে পারি মনের মতো না হলেও ভালোভাবে কাজ হয়ে যাচ্ছে। সবসময় কি আর মনের মতো হয় তা তো নয়, কিন্তু কাজগুলো, কাজকর্ম এগোনোগুলো কালকের দিনে বেটার রেজাল্ট দিচ্ছে। যে কোনো দায়িত্ব আপনি নিন, কোনো রিস্ক নেওয়ার থাকলে নিন, আরামসে কাজগুলো এগিয়ে যাবে বা এগিয়ে যেতে পারে আপনি যদি বৃষর মানুষ হন। কালকের দিনে বিজনেস পার্ট মোটামুটি চলছে এবং কালকের দিনে কাস্টমার আসা যাওয়া লেগে থাকবে, কালকের দিনে কলিগদের সাপোর্ট পাচ্ছেন, ওপর মহলও খুব একটা গণ্ডগোল করছে না, নতুন বিষয়ে কথাবার্তা, যে কোনো বিষয়ে কথাবার্তা এগোনো যায়, স্যালারি বাড়ানো বা টাকা পয়সা কোথাও আটকে আছে এই জাতীয় কথাবার্তাগুলো বলা যায়। প্রেম সামলে চলুন, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কালকের দিনে ভালো হবে, কোনো আইনি জটিলতা আপনার ফলে যেতে পারে, কিন্তু প্রপার্টি নিয়ে কোনো সমস্যা আপনার এগেনস্টে যেতে পারে, বা এরকম রয়েছে কোনো পারিবারিক বিবাদ বা পারিবারিক গোলযোগ বা অশান্তি, আপনি একটু দেখে চলুন বা বুঝে শুনে দেখে ভাবনা চিন্তা করে চলুন, আমার মনে হয় সেটা আপনার জন্য বেটার হবে বা বেটার রেজাল্ট দিতে পারে। আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন কালকের দিনে, সন্তান ঠিকই থাকলেও এডুকেশান ঠিক নেই, লক্ষ্য রাখবেন, আর হাউস ওয়াইফ হলে কথা বাড়াবেন না, সমস্যা বেড়ে যাবে, কথা বাড়াবেন বা কারোর সাথে তর্ক আর্গুমেন্ট, সমস্যা বেড়ে যেতে পারে। কৃত্তিকা নক্ষত্র কালকের দিনে অতিরিক্ত ব্যয়, রোহিণী নক্ষত্র মানসিক কষ্ট, মৃগশিরা নক্ষত্র কন্ট্যাক্টস বাড়ানো বেটার হবে, কন্ট্যাক্টস বা কন্ট্যাক্টসগুলো বাড়া বা বেড়ে যাওয়া, বাড়িয়ে নেওয়া বেটার রেজাল্ট দিচ্ছে। পরের রাশি হচ্ছে মিথুন রাশি, আপনি যদি মিথুনের মানুষ হচ্ছেন কালকের দিনে ব্যবহার করছেন 8 এবং 6 রং কালকের দিনে, অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করা, 7:10 থেকে 12:45
খুব ভালো, একটার পরের সময়টা আবার খুব ভালো, 11:05 থেকে 12:40 দেখে ব্যবহার করছেন আপনি যদি মিথুনের মানুষ হন। মিথুন রাশি অহেতুক ঝামেলা, মাথা গরম, রাগজেদ বৃদ্ধি কারুর সাথে, কোনো কলিগের সাথে, এবং কলিগদের সাপোর্টটা একটু কম হচ্ছে আগামীকালকের দিনে। আপনি মিথুনের মানুষ হলে, জাতক জাতিক হলে এটা একটু নজর রাখুন বা লক্ষ্য রেখে চলুন। মিথুনের হেলথ ভালো, মিথুনের মায়ের হেলথ, আপনার মায়ের হেলথ একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, ভ্রমণ হবে এবং ভ্রমণ খারাপ হচ্ছে না, টাইম মেনটেন করবেন। আপনি ভাবলেন ওখানে যাবো 11:00, এই ব্যাপারটা কিন্তু একটু চাপের হয়ে যেতে পারে। সো বন্ধুরা, এটা একটু নজর রাখা বা লক্ষ্য রাখা প্রয়োজন রয়েছে। মিথুন রাশির জাতক বা জাতিকাদের কথাবার্তা সামলে বলা উচিত আগামীকালকের দিনে, কালকের দিনে চলার ক্ষেত্রে। দৈব সাথে রয়েছে, লোক দেখিয়ে কাজ করতে যাবেন না, নিজের কাজ নিজে করে নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কোনো রিস্ক নেওয়া যায়, আপনার হাতে থাকে যেন যে ভাই সবটা আমার গ্রিপে রয়েছে, আমি কন্ট্রোল করছি বা আমি দেখছি, এই ব্যাপারটা কিন্তু আপনাকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিয়ে যাচ্ছে আপনি যদি মিথুনের মানুষ হচ্ছেন। মিথুন রাশির জাতক বা জাতিকাদের ওপর মহল, নিচুতলা, কারুর সাথেই তর্কে যাওয়া উচিত নয়, কারুর ওপর দায়িত্ব চাপিয়ে দেওয়া উচিত নয় এবং লোকের দায়িত্ব বুঝে শুনে নেওয়া উচিত। তো নিজের কাজটা ভালোভাবে চালাবেন এবং সেটা নিয়ে যা ইচ্ছা করতে পারেন, কোনো প্রবলেম নেই। মিথুনের বিজনেস কালকে মন্দার দিকে যাবে, কালকে বিজনেস ভালো হচ্ছে না, বিজনেস ভালো চলছে না এবং বিজনেস করে খুব একটা ভালো স্যাটিসফ্যাকশান আপনি পাবেন বলে আমার মনে হচ্ছে না। সো এটা লক্ষ্য রাখবেন। দাম্পত্য জীবন, প্রেম, ভালোবাসা দুটোই ভালো ফল দিচ্ছে। গুরুজনদের সাথে সম্পর্ক চাপের এবং কিছু ক্ষেত্রে আপনার ব্যবহার বা আপনার কথাবার্তা বলার ধরন, স্টাইল কারোর পছন্দ না হতে পারে। লিগাল প্রবলেম পজিটিভ রেজাল্ট দেবে কিন্তু, বা জায়গা জমি রিলেটেড প্রবলেমও আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কিন্তু পরিবারের কোনো কলহ, আপনি যদি হাউসওয়াইফও হন, ফ্যামিলির কোনো কলহ বা অশান্তি বা কোনো ঝামেলা আপনাকে চাপে রাখবে। বিদ্যাস্থান শুভ, সন্তানকে খেয়াল রাখুন, সন্তানকে টাইম দিন, আমার মনে হয় সেটা ভালো হবে। মৃগশিরা নক্ষত্র মিথুন রাশি হলে কালকের দিনে ওয়েট করে সিদ্ধান্ত নেবেন। আদ্রা নক্ষত্র কালকের দিনে কারুর ব্যাপারে অতিরিক্ত মাথা গলাবেন না। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকার ভাগ্য রিলেটেড রিস্ক নেবেন না, যে চল ভাই আমার ভাগ্যটা দেখি কী আছে, এই সব রিস্কগুলো কালকে না নিন, আমার মনে হয় বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। কর্কট রাশি কালকের দিনে, আপনি যদি কর্কটের মানুষ হন, কালকের দিনে 8 ব্যবহার করছেন, 8 কালকের দিনে ব্যবহার করছেন কর্কট রাশির জাতক বা জাতিকারা। কালকের দিনে সবুজ ব্যবহার করছেন, অবশ্যই মা লক্ষ্মীকে ডাকছেন, ডিপ রেড অ্যাভয়েড করবেন কালকের দিনে কর্কটের মানুষ হলে। 7:10 থেকে 11:05 চলতে পারে, 11:15 থেকে 1টা প্রায় দেখে 1:15 পরের সময়টা মোটামুটি চলবে, দুপুর 1:15 পরের সময়টা চলতে পারে। কর্কটের শরীরই কিন্তু ভালো রকমভাবে ভোগাচ্ছে এবং মনও ভোগাচ্ছে, অর্থাৎ একটা শারীরিক চাপ এবং কিছু ক্ষেত্রে একটা মানসিক চাপ জায়গায় রয়েছে, অতিরিক্ত টেনশন বা অতিরিক্ত স্ট্রেস নিয়ে ফেলার জায়গা দেখাচ্ছে, এটা কিন্তু ব্যাপার। অতিরিক্ত ভয় পেয়ে যাওয়া, ভাবা, প্রচুর ভাবা, প্রচুর ভাবতে থাকা, আপনি যদি কর্কটের মানুষ হন। কর্কট রাশির ইনভেস্টমেন্টের দিন হতে পারে, ভ্রমণেরও দিন হতে পারে। কর্কট রাশির ধীরে সুস্থে রিল্যাক্সে কাজ করার দিন হচ্ছে, যা হচ্ছে হোক আমি ঠান্ডা মাথায় কাজ করব, এটা বেটার হবে। কালকে রিস্ক নিয়ে লাভ হবে না, আরামসে গ্রিপের কাজগুলো এবং সুন্দরভাবে সুন্দর পজিশন হোল্ড করে কাজ করা উচিত। অতিরিক্ত ঝঞ্ঝাট, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত স্ট্রেস কোনোটাতেই যাওয়া উচিত নয় এবং তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। ম্যানেজমেন্ট ওপর মহলের থেকে একটু জেলাসি আসতে পারে, খেয়াল রাখবেন। নিচুতলা, বন্ধু লেভেল, এরা আপনাকে সাপোর্ট দেবেন কিন্তু ওপর মহল, মালিক পক্ষ, বস এই জায়গাটা গণ্ডগোল করছে। আপনি কর্কটের মানুষ হলে কালকে বিজনেস পার্ট কিন্তু যথেষ্ট ভালো, চাকরি ক্ষেত্র অ্যাভারেজ হচ্ছে বলছি কিন্তু আমি বলছি বিজনেস ক্ষেত্র, বিজনেসের জায়গা কালকের দিনে যথেষ্ট স্টেবল বা বেটার রেজাল্ট দেবে। প্রেমিক প্রেমিকাগুলো ভালো রেজাল্ট পাবেন, হাজব্যান্ড ওয়াইফের জায়গা একটু চাপের। গুরুজনদের প্রতি কর্তব্য, দায়িত্ব পালন এবং তাদের সাথে সম্পর্ক ঠিকঠাক, বাবা মা বা এইগুলো। হাউস ওয়াইফ হলে আপনার খাটনি বাড়বে, খাটা বা খাটনি বা পরিশ্রম বাড়তে চলেছে। সন্তানাদির ব্যাপারে সুফল আসছে এবং বিদ্যাস্থান কালকের দিনে আমি আশা করতে পারি যথেষ্ট পজিটিভ রেজাল্ট দিচ্ছে। রিস্ক নেবেন না, আগ বাড়িয়ে হেল্প করতে যাবেন না এবং এটা সব মিলিয়ে দেখে চলুন, বেটার হচ্ছে। পুনর্বসু নক্ষত্র আগামীকালকের দিনে লোকের কথায় নেচে পড়ে একদম সেই গলে যাওয়াটা ঠিক হবে না। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা গায়ে কাদা ছেটানো ছেটাবে এরকম জায়গাগুলো থেকে দূরে থাকুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে
চোট আঘাত দুর্ঘটনা বা কিছু ক্ষেত্রে রক্তপাতের একটা চান্সেস বা প্রবাবিলিটি তৈরি হচ্ছে, আপনি এটা নজর রেখে চলবেন। নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি নীল রং, সিংহ রাশি কালকের দিনে পাঁচ সংখ্যা, পাঁচও চলতে পারে দুইও চলতে পারে। কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করছেন, সাতটা থেকে এগারোটা পাঁচ আপনার সময়, অথবা দুপুর দেড়টার পরের সময়টা আপনার সময়, এগারোটা দশ থেকে বারোটা পঞ্চাশ দেখে ব্যবহার করবেন। সিংহর ফ্যামিলি অথবা সিংহর নিজে সঙ্গে বাচ্চাগুলো হতে পারে, শরীর কিন্তু আপনাকে চাপে রাখছে, অর্থাৎ আমি আমার বাচ্চা বা ইত্যাদি কোনো একটা জায়গা কোনো একটা দিক শরীর নিয়ে কিন্তু ভোগান্তি চলছে, এবং এটা আপনাকে নজর রেখে বা লক্ষ্য রেখে চলতে হচ্ছে। ইনভেস্টমেন্টের দিন, ভ্রমণের দিন হচ্ছে না, তো ভ্রমণাদি বিষয়ে খুব বেশি সাকসেস দেবে এটা কিন্তু বলা যাচ্ছে। এটা কথাবার্তা এগোনো যাবে, কথাবার্তা বলা যায় এবং কথাবার্তা বলে চালিয়ে নেওয়া যায়। কর্মক্ষেত্রে লিড করার দিন হচ্ছে এবং কিছু জনকে সাইড করে দেওয়ার দিন হচ্ছে। শত্রু দমনের দিন হচ্ছে, দায়িত্ব নেওয়ার দিন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করার দিন, এবং মুখ খুলবেন কালকের দিনে কিন্তু। মুখ বন্ধ করে নিজেকে গুটিয়ে রেখে পেছন থেকে বাধ্যছাত্র হয়ে লাভ নেই, নিজের রাস্তা নিজে তৈরি করে নিন এবং জায়গা রয়েছে কালকের দিন, এটাই সবচেয়ে বড় ব্যাপার। ইভেন বিজনেস কেউ কনফিডেন্স এমন লেভেলে থাকবে না, আপনি লোকজনদেরকে যা বলবেন লোকজনরা সেটা বুঝবেন, এই কনফিডেন্সটা থাকবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার, এটাই কালকের দিনে সিংহ রাশি। তো চাকরি এবং বিজনেস বোথ সাইডে পজিটিভিটি বা পজিটিভ রেজাল্টের জায়গা কিন্তু দেখাচ্ছে। খরচা বাড়তে পারে, এটা একটা ঘটনা, ফালতু খরচা বলুন বা যেভাবে হোক, পরিবারের জন্য কিছু এক্সপেন্সিভ গুডস কালকের দিনে চলতে পারে। লিগাল প্রবলেম সামলে চলুন কালকের দিন, প্রপার্টি রিলেটেড প্রবলেম ভোগাতে পারে এবং কোনো না কোনোভাবে ফালতু খরচাগুলো বাড়তে পারে, সঙ্গে মেডিকেল এক্সপেন্সেস থেকে যাচ্ছে। কালকের দিন হাউসওয়াইফ হলেও যারা পেছনে লাগছে, গণ্ডগোল করছে, তাদেরকে একটু জবাব দিন। স্বামী স্ত্রী মোটামুটি ফল পাচ্ছেন, প্রেম কিন্তু একটু ভোগাতে পারে। কথা কাটাকাটি, আর্গুমেন্ট, তর্কাতর্কি, রাগজেদ বৃদ্ধি, মাথা গরম বৃদ্ধি, এগুলো চলতে পারে। বিদ্যা শুভ, সন্তানও ঠিকই আছে, অসুবিধা নেই, কিন্তু আবার বলছি, জায়গা জমি প্রপার্টি লিগাল প্রবলেম দেখে চাকরি ক্ষেত্রে রিস্ক নেবেন, নিতে পারেন আর কি যদি প্রয়োজন হয়। বিজনেস ক্ষেত্র ছুটিয়ে ব্যবসা করুন, বেটার হবে, বেটার রেজাল্ট দিচ্ছে। সিংহ মঘা, ধার দেবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্র কালকের দিনে লেথার্জি শেষ করে দিতে পারে। ও ঠিক আছে, এই তো নটা বাজে, আর একটু বেলা হোক, এই যে ব্যাপার। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকালে নিজের হাতে দায়িত্ব রাখবেন। কন্যারাশি, কন্যারাশি আট সাদা, মা লক্ষ্মীকে স্মরণ অবশ্যই করছেন। সাতটা তিরিশ মিনিট থেকে পৌনে এগারোটা এক নম্বর, দেড়টা থেকে সাড়ে তিনটে দু নম্বর। খেয়াল রাখবেন এগারোটা থেকে একটা পুরো টাইমটা কন্যার শত্রুবৃদ্ধি, বাধা বৃদ্ধি। আপনার ও আপনার ফ্যামিলির হেলথ ভালো ভালো, ইনভেস্টমেন্ট হবে না, ভ্রমণ হতে পারে, মানে আমি কোনো ভ্রমণে যেতে চাইছি, ভ্রমণ করতে চাইছি, চলতে পারে, কিন্তু ইনভেস্টমেন্টের ব্যাপারে কালকে সামলে চলতে হচ্ছে, সতর্কভাবে চলতে হচ্ছে। রিস্ক নেওয়ার দিন নয়, চুপচাপ মাথা ঠান্ডা রেখে দিনটাকে পার করার দিন। শত্রুবৃদ্ধি, পেছনে লাগার লোক বেড়ে যাওয়া, আপনার ক্ষতি করার চেষ্টা করা, আপনাকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়া। তো অধিক সন্ন্যাসী যেন না আসে, অধিক সঙ্গ যেন না আসে, এটা একটু দেখে চলার প্রয়োজন থাকছে। চুপচাপ নিজের কর্ম সম্পাদন, খুব বেশি জনকে বিশ্বাস না করা এবং বড় রিস্ক না নেওয়া, আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে। এবং কিছু এক্সপেক্ট করে কোনো কাজ করবেন না, যা হচ্ছে হচ্ছে, হলে হলো, না হলে আর কী করবো, এই ব্যাপারটা। বিজনেস ভালো হবে কালকের দিনে, বিজনেস ভালো হচ্ছে, কাস্টমার রোলিং বা কাস্টমার ডিলগুলো ভালো চলতে পারে, কিন্তু পুরো ঠান্ডা মাথায় আর আর্গুমেন্ট যাবেন না, বেটার হচ্ছে। দাম্পত্য জীবন ভালো, প্রেম মোটামুটি চলছে, গুরুজন সিনিয়রদের সাথে সম্পর্ক, এবং আপনি যদি একজন হাউসওয়াইফ হন, আপনার সাথে আপনার শ্বশুর বাড়ি বা সেই বাড়ির লোকজনগুলো সম্পর্ক একটু খেয়াল রাখুন। বিদ্যা এবং সন্তান স্থান ভালো, তবে একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে, লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, প্রপার্টি রিলেটেড কোনো রকম প্রবলেম, রাজনৈতিক কোনো রকম সমস্যা
আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে। এবং অবশ্যই রাজনীতি যারা করেন তারা একটু সাবধানেই থাকবেন, কারণ শত্রু বৃদ্ধি তো তাদেরই বেশি হয়, তো তারা একটু সাবধানে থেকে কালকের দিন চলাচল চলাফেরা করুন, এটা কিন্তু ঘটনা। কপাল ছাড় দেবে বলা যাচ্ছে না, তো চোখটা খুলে রেখে সাবধানে চলাটাই কন্যার জন্য উপযুক্ত দিন। কোনো কিছু নিয়ে বেশি ভাববেন না, তাহলে ফ্রাস্ট্রেশন বেড়ে যাবে। উত্তর ফাল্গুনী কন্যা রাশির জাতক বা জাতিকা হলে তাড়াহুড়ো করে কোনো কাজ হবে না। হস্তানক্ষত্রের জাতক বা জাতিকাদের কালকের দিনে সব কাজ লাস্ট মুমেন্টে গিয়ে পণ্ড হতে পারে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে বন্ধু বান্ধবী থেকে বড় কোনো ক্ষতি হতে পারে, খেয়াল রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে তুলা রাশি, মানে আপনি যদি তুলার মানুষ হন বা জাতক জাতিকা হন, কালকের দিনে ব্যবহার করছেন তিন সংখ্যা, কালকের দিনে নীল রং ব্যবহার করছেন, কালকের দিনে অবশ্যই নীল বা নীল নীলের কাছাকাছি, আমি এক্ষুনি যদি আপনাকে বলি বেগুনি, বেগুনিটা নীলের মতোই ধরা হয় জেনারেলি, বেগুনি তো আর লাল নয়, তো কাছাকাছিতে থাকা। কালকের দিনে অবশ্যই মা লক্ষ্মীকে স্মরণ করা, 7টা থেকে 11টা 15, 1টার পরে পুরো সময়টা 11টা 20 থেকে 12:45 দেখে ব্যবহার করবেন। আপনার হেলথ খেয়াল রাখবেন, ইনভেস্টমেন্ট হবে, ট্যুরস হবে এবং দূরের যে কোনো কাজ কালকে সলভ করে নেবেন। দূরের কোনো কাজ রয়েছে, দূর থেকে কোনো কথাবার্তা বলার রয়েছে, বা মানে ধরুন আপনার, আপনি একটা অফিসে কাজ করেন হয়তো মেদিনীপুরে, আপনার কোনো কথাবার্তা বলতে হবে দুর্গাপুরে, আপনি এগুলো ক্লিয়ার করবেন, অসুবিধা নেই। কালকের দিনে লাইফের যত প্রবলেম শর্ট আউট করুন এবং সলভ করুন, যত ঝঞ্ঝাট, অফিসিয়াল কোনো গণ্ডগোল, ঝামেলা, ঝঞ্ঝাট, প্রবলেম, অশান্তি, কালকের দিনে শত্রু দমন, এই জায়গাগুলো টোটালটা আপনাকে আমি বলছি পুরো মাত্রায় অ্যাক্টিভ থাকতে, পুরোপুরি অ্যাক্টিভ থাকতে এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করতে। লোকে যেন সমীহ করে, লোকে যেন ভয় পায়, এটা দেখবেন আপনি যদি তুলার জাতক বা জাতিকা হন, কারণ তুলা রাশির এই জায়গাটা অত্যন্ত স্টেবল এবং তুলা রাশি প্রপার এগোতে পারলে কালকে সাকসেস রয়েছে। তুলার বিজনেস মোটামুটি চলছে, মাথা ঠান্ডা রাখবেন, কারণ মাথা গরম করে আবেগের বসে, রাগের বসে বা জেদের বসে কোনো ভুল সিদ্ধান্ত আপনি নিতে পারেন, যেটা আপনার ডেড এগেনস্টে যেতে পারে। তো আপনি জানেন কি করবেন, লক্ষ্য স্থির রয়েছে, আপনিও ছুটছেন। কালকের দিনে যে কোনো বিষয়ে যে কোনো কারুর যত বড় সেলিব্রিটি হোক আপনি তার সাথে কথাবার্তা তার কাছে রিচ করতে পারছেন যদি প্রয়োজন হয়। তো ঠিকঠাক কালকের দিন দাম্পত্য জীবন সুখের নয়, প্রেম ভালোবাসা সুখের, গুরুজনদের সাথে সামান্য বিষয় নিয়ে সংঘাত, আইনত জটিলতা ভালো ফল দিলেও প্রপার্টি নিয়ে প্রবলেম কিন্তু চলতে পারে। হাউসওয়াইফরা কালকে কাজকর্ম ভালো হচ্ছে, হাউসওয়াইফ বা গৃহবধূ যদি আপনি হন, কালকের দিনে চলাফেরা কাজকর্ম আমার মনে হয় আপনার জন্য স্টেবল রেজাল্ট দিচ্ছে, স্টেবল ফল দিচ্ছে। আগামীকালকের দিনে তুলা রাশির জাতক বা জাতিকাদের সন্তান স্থান ভালো, এডুকেশানে খেয়াল রাখুন, এডুকেশানের জায়গা, এডুকেশান করার ব্যাপারটা আমার মনে হয় না খুব একটা ঠিকঠাক বা খুব ভালোভাবে চলতে পারে, তো এটা একটু লক্ষ্য রাখা বা নজর রাখা উচিত। চিত্রা নক্ষত্র পেন্ডিং ঝামেলা খতম করবেন। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা দূরের সমস্যাগুলো কালকে মেটাবেন। বিশাখা নক্ষত্র তারাগুলো করতে হবে, কারণ অনেকটা কাজ করতে হবে আগামীকালকের দিনে। পরের রাশি বৃশ্চিক, সাদাতে থাকুন কালকের দিনের জন্য। কালকের দিন অবশ্যই আপনি বৃশ্চিকের মানুষ হলে মা লক্ষ্মীকে ডাকুন, 7টা 15 মিনিট থেকে 11:45, 1:30 পর থেকে 4:15, ওই 4:45-7:40 এই 4:45 ধরুন, মানে 3:45-46-47 এই সময়টা, তো 11টা থেকে 1:20 দেখে ব্যবহার করবেন। ধার দেনাতে যাবেন না, নেবেন তো নাই, দেবেনও না। হেলথ, বাবা মায়ের হেলথ ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট নয়, ভ্রমণ হতে পারে। চুপচাপ মুখ বুঝে কাজ করাটা বেটার, কোনো পানিশমেন্ট নেবে আসতে পারে বড় কোনো লোক আপনার প্রফেশনের বা আপনার লাইনের, বা কোনো একজন মানুষকে আপনি চটিয়ে ফেলতে পারেন, ভালো মাপের কেউ, যে কিন্তু আপনার পেছনে পড়ে যেতে পারে কালকের দিনের জন্য, তো এটা কিন্তু সমস্যার। সাইলেন্ট ওয়ার্কার হন, দেখে শুনে কাজ করুন, রিস্ক না নিন এবং গ্রিপের বাইরে গিয়ে না কাজ করুন, যা হবে দেখা যাবে, ভাগ্য কী আছে দেখবো, এর দিন কালকে হচ্ছে না আপনি যদি বৃশ্চিকের মানুষ হন। এটাই বন্ধুরা আপনাদেরকে বুঝে বা দেখে চলতে বলছি বা সমঝে চলতে বলছি। কালকের দিনে অফিসে কাউকে ঘাঁটাবেন না এবং কারুর সাথে দুর্ব্যবহার করবেন না, চুপচাপ টাইম মেনটেন করে কাজ করা, সময়ের সাথে চলা, হাসি মুখে কাজ করাটা বেটার হবে। চাপ আসবে,
দেখে চলুন। টাকা রিলেটেড কোনো বড় প্রত্যাশা না করাটাই ভালো হবে। ব্যবসা শুভ হচ্ছে বিজনেসে ইনভেস্টমেন্ট বা বিজনেসে ক্যাশ রোলিং কাস্টমার পাওয়া আমার মনে হয় আপনার জন্য বা আপনাদের জন্য ভালো ফল দিয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক স্টেবল নয়, বরং প্রেম ভালোবাসা ভালো চলছে। কালকের দিনে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ অশান্তি ঝামেলা আসতে পারে, বন্ধুত্ব শত্রুতায় কিছু ক্ষেত্রে কনভার্ট হতে পারে। এবং তবে প্রেমিক প্রেমিকা, অ্যাকচুয়ালি যারা প্রেমিক প্রেমিকা তারা ভালো ফল পাবেন, গুরুজনদের সাপোর্টটা পাচ্ছেন। আইন আদালত বা জায়গা জমি এই সংক্রান্ত সমস্যাগুলো আপনার হয়ে কথা বলছে, মানে আপনার দিকে যাচ্ছে। পড়াশোনায় মনোযোগ বাড়ান, সন্তান স্থান ঠিক আছে, আমি বারবার বলছি কোনো রিস্ক নেবেন না, কোনো কথা বেশি কথা বেশি বড়ভাবে কথা না বলাটা শ্রেয় হবে। বৃশ্চিক বিশাখা নক্ষত্র কালকের দিনে কোনো বিপরীত লিঙ্গ থেকে শত্রুতা হতে পারে। অনুরাধা নক্ষত্র বড় টাকা লস হতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখুন, এবং ওভারঅল বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু জ্যেষ্ঠার ক্ষেত্রে একটু বেশি, এটা কিন্তু লক্ষ্য রাখুন। ধনু কালকে নীল রং ব্যবহার করছেন, নীলের ওপর একদম থাকছেন, কালকে অবশ্যই মা লক্ষ্মীকে ডাকবেন, টাইমটা বুঝে রাখুন। 11:10 থেকে 1টা, বাস পুরো সময় আপনার, যে কোনো সময় কালকে করবেন, ইউজ করবেন। পারলে কাজ করিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, নিজেকে প্রমোট করুন, নিজের জায়গাকে তুলে ধরুন, নিজেকে তুলে ধরুন কালকের দিন। কালকে বুদ্ধিমত্তার ইউজ করা উচিত, ব্রেন ওয়ার্ক না কি হাত চলবে, লোকে আপনার হয়ে কাজ। আপনি ফোন করছেন যে হ্যাঁ রে ভাই ওই কাজটা হয়ে গেছে, ওখান থেকে পেমেন্টটা পাওয়ার ব্যাপার আছে, তুলে নে, এই যে এই জায়গায় বসে, এটাই কিন্তু আপনার জন্য বেটার রেজাল্ট দেবে। আপনি ধনুরাশির মানুষ হলে সো ধনুরাশির অ্যাকচুয়ালি নিজেকে প্রমোট করা, নিজের জায়গা তৈরি করা, লোক খাটিয়ে কাজ করে নেওয়া, নিজে খেটে ব্যাপক কিছু নেই, ওই গতানুগতিকই চলবে। এবার ধরুন যারা, ধরুন আপনি ব্যাংকে চাকরি করেন, ব্যাংকের ক্যাশ কাউন্টারে বসেন, তা আপনার আর কী ভালো হবে, আপনি তো রোজই ওই একই কাজ করেন, সকাল 9 থেকে বিকেল 4 ওই ক্যাশ কাউন্টারে বসছেন, লাখ 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 কোটি কোটি টাকা গুনে বাড়ি চলে আসছে, তো তাদের তো আর কিছু নেই। কিন্তু যাদের কাজ করার জায়গা রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন, শো অফ করার জায়গা রয়েছে তারা বেটার রেজাল্ট পাবেন, নিজের জন্য নিজের উন্নতির জন্য কথা বলার ব্যাপার রয়েছে বেটার রেজাল্ট পাবেন, দেখে নিন। আপনি ধনুরাশির জাতক বা জাতিকা হলে কালকে কালকের দিন ভালো দিন হতে চলেছে। ব্যবসা মোটামুটি চলছে, কাস্টমার পাচ্ছেন এবং মানুষজন সাপোর্ট করবে, দেখা যাক। আর কিছু জন আছেন যারা বহুদিন ধরেই ডিপ্রেশনে চলছেন, তাদের ওই প্রসেসই চলবে। হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি ফল পাচ্ছেন, টুকটাক লেগে থাকতে পারে। প্রেমিক প্রেমিকারা ভালো ফল পাবেন। গুরুজনদের সাথে সম্পর্ক ঠিক নেই, হাউস ওয়াইফ হলে মুখ খুলতে হবে, তবে হবে ভালো ফল। কালকে লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ঝামেলা ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। তবে বড় ইনভেস্টমেন্ট একটু সামলে করবেন। বড় ইনভেস্ট মানে ধরুন প্রপার্টি কিনবো বা জায়গা কিনবো, ভূমি কিনবো বা ফ্ল্যাট বুক করতে চলেছি, এই টাইপের মানে হিউজ ইনভেস্টমেন্ট একটু দেখে করবেন। কালকে কথাবার্তা এগোনো যাবে, কথাবার্তা এগোনো যায়। কালকের দিনে সন্তান সুখ ভালো, বিদ্যায় বাধা রয়েছে, বিদ্যা ভালো হচ্ছে না, কিন্তু আগ বাড়িয়ে কাজ করা উচিত, আগ বাড়িয়ে সামনে থেকে দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। চোটাঘাত লাগা আসতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। বাচ্চাদের শরীরটা খেয়াল রাখুন, বাস এইটুকু, আর কিছু ব্যাপার নেই, তো চুটিয়ে কাজ করুন। মূলা আরও চালাক হন, পূর্বসারা নক্ষত্র কথা গুছিয়ে বলুন। উত্তরাসারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আপনি প্ল্যান সেট করে কাজ করবেন, বেটার হবে। নেক্সট রাশি মকর রাশি। আপনি মকরের জাতক বা জাতিকা, কালকের দিনে সাত ব্যবহার করছেন, সবুজ ব্যবহার করছেন, অবশ্যই কালকের দিনে আগামীকালকে চলার ক্ষেত্রে মা লক্ষ্মীকে ডাকছেন। 7:45 থেকে 11:10 1 1:15 পরের পুরো সময়টা 2 11:20 থেকে 1:05 দেখে ব্যবহার করছেন দুপুর। নিজের শরীর ভালো রকমভাবে সাবধান থাকবেন, আপনার মায়ের শরীর ভালো রকমভাবে খেয়াল রাখবেন। বাবা বাচ্চাগুলো বা আপনি ম্যারিড হলে পার্টনার ঠিকই আছে, ইনভেস্টমেন্ট হতে পারে, ট্যুরসে গিয়ে লাভ হবে না, টার্গেট সেট করতে হবে। টার্গেট, আমি এই 5 কাজ করতে চলেছি, এর সাথে মিটিং 10:00, ওর কাছে গিয়ে ওই কাজটা আছে 2:00, 2:00, এইভাবে টার্গেট সেট করে কাজ করুন। এবং টাইমের বাইরে গিয়ে কাউকে সময় দেবেন না, আপনি সেট করুন আগে কাজ,
আপনি বেটার রেজাল্ট পাবেন, টাইম গণ্ডগোল করবেন, ওই একটা কাজ সারা দিন শেষ করে দেবে। ধরুন আপনাকে বলা হচ্ছে সকাল 10টায় এই কাজটা আপনি ভেবে রেখেছেন, আপনি বলেন তারপরে চেঞ্জ হলো দুপুর 2টায়, তাহলে ওই কাজ করতে হবে না। টার্গেট এবং টাইম ক্যালকুলেট করে কাজ করলে কালকে প্রত্যেকটা কাজ বেটার হচ্ছে। অল্প কাজ দেখুন, দেখবেন যে সেই ব্যাপার হয় না যে অল্প খাবো কিন্তু ভালো খাবার খাবো, বা সুন্দরভাবে একটা তরকারি সুন্দর করে তরকারি আমাদের খাওয়া হয়ে যাবে, এই যে ব্যাপারটা কালকে বেটার হচ্ছে, বিজনেস কালকে বেটার চলছে। তো প্রি প্ল্যান থাকা এবং নিজের ওপর নিয়ন্ত্রণ রাখা, বন্ধুত্ব থেকে দূরে থাকা, স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো করা যাবে, প্রেমও ভালো চলছে, আমি বলবো ওখানেও টাইম, কোয়ালিটি টাইম আধটা ঘন্টা হলেও স্পেন্ড করুন। বিদ্যাস্থান শুভ, সন্তানস্থান চলছে, গুরুজনদের সেবা করতে পাচ্ছেন, আর হাউস ওয়াইফ হলে কালকের দিনে না বাড়ির মহিলাদের সাথে একটু অসুবিধা হতে পারে, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, লিগাল প্রবলেম, প্রপার্টি নিয়ে প্রবলেম আপনাকে ভোগাবে, একটু সামলে, জ্ঞাতি প্রতিবেশী একটু দেখে শুনে চলবেন, আর কালকের দিনে এটা একটু লক্ষ্য রাখতে হবে। আর চেষ্টা করবেন নিজে ড্রাইভ না করার, সেরকম হলে বাস ট্রেনে যাওয়ার বা ফোর হুইলার হলে ড্রাইভার নিয়ে যাওয়ার, ছোটোখাটো চোট আঘাত লাগা আসতে পারে বা এরকম ব্যাপার। উত্তরাছাড়া নক্ষত্র, এই একটা নক্ষত্রের ক্ষেত্রে পারিবারিক কলহ। শ্রমণা নক্ষত্র, কালকের দিনে সব কিছুকে তালগোল পাকিয়ে ফেলা। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কালকের দিনে সম্পর্কের চ্যুতি বা ছেদ, এই এই এর ইন্ডিকেশান রয়েছে, এটা একটু লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি, পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভর ক্ষেত্রে কালকের দিনে ছাই অথবা সবুজ, কুম্ভর ক্ষেত্রে কালকের দিন দুই সংখ্যা, কালকের দিন অবশ্যই আগামীকালকের দিনে মা লক্ষ্মীকে ডাকা। 7টা থেকে 11টা 20, 1টা 30-এর পরে পুরো সময়টা, 11টা 35 মিনিট থেকে 1টা 10 দেখে ব্যবহার করছেন। আমি বলবো কালকের দিনে আপনার ও আপনার ফ্যামিলির শরীর ভালো থাকছে, ইনভেস্টমেন্ট ডেফিনেটলি হবে, ভ্রমণে সাফল্য রয়েছে। কালকে গুরুজন, সিনিয়র, ওপর মহল এদের সাথে যে কোনো ক্ষেত্রে, ধরুন গুরুজন বাড়ির গুরুজন বাবা মা, অফিসের গুরুজন মালিক বা বস, রাস্তাঘাটেও কোনো এজেন্ট বা সিনিয়র মানুষজন, এনাদের সাথে গণ্ডগোল, অশান্তি বা ঝামেলা তৈরি হতে পারে। বন্ধু বৃদ্ধি, বন্ধুদের সাপোর্ট, নিচুতলার সাপোর্ট, কাজের ফ্লো কিন্তু খুব সুন্দর হচ্ছে, কিন্তু কিছু লোকের চক্ষুশূল হবেন আপনি। আপনি আপনার কাজের ধরন, আপনার কাজের প্রসেস এবং কাজের অগ্রগতি নিয়ে স্যাটিসফাইড হচ্ছেন। পাবলিক ডিলিংস, পাবলিক স্যাটিসফ্যাকশানটা থাকছে, অর্থাৎ মানুষজন, মানুষজনদের সাথে কাজ করা বা মানুষজনদেরকে নিয়ে চলা, আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি বেটার রেজাল্ট পাবেন। সো এবং সবচেয়ে বড় কথা দেখবেন, আমি যখন রাশিফলগুলো বানাই আমি আমারটাই বলি আপনাকে, আপনাদেরকে কিছুদিনের রাশিফল না, নিজেকে স্যাটিসফাইড করে যে চলো ভাই আজকে রাশিফলটা খুব ভালো হলো বা ভালো করলাম, এই এই যে ব্যাপারটা। আবার কিছুদিন ঠিক হয় না, ঠিক হচ্ছে না বা এরকম ব্যাপারটা চলে, তো এই এই যে নিজের যে তৃপ্তি কালকে থাকছে, আমি কাজ করে এবং কালকে কিছু মানুষের সেবা, কিছু দুস্থের সেবা কালকে করতে পাচ্ছি। আপনি কুম্ভ রাশি হলে আপনি ভাবছেন বাবা কুম্ভ রাশি আবার দুস্থ, মানে এত ভালো কিছু, আমি তো দুস্থ। কালকে আপনার দিন ভালো, দাম্পত্য জীবনটা একটু ঘেঁটে রয়েছে, প্রেম ভালো, বন্ধুত্ব কালকের দিনে করবেন এবং নিচুতলার লোকজনদের নিয়ে চলবেন। অফিসের যারা নিচুতলা, নিচের লেভেল বা এই ধরনের মানুষগুলোকে নিয়ে কালকে চলবেন, ডেফিনেটলি আপনি কালকে বেটার রেজাল্ট পাবেন। সন্তান ভাগ্য, মানে সন্তানের হেলথ ঠিক থাকলেও সন্তানের অ্যাক্টিভিটিস ঠিক নেই, বিদ্যাস্থান ঠিক নেই, লিগাল পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি, আইনত জটিলতা বা গোলযোগ আপনার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট পাচ্ছে। আপনার শারীরিক ভাষায় যেন দৃঢ়তা থাকে যে আমি বেস্ট, এটা খেয়াল রাখুন আপনি যদি কুম্ভের মানুষ হন, দেখা যাক এবার। ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে কন্ট্যাক্টস বাড়ান। শতভিষা নক্ষত্র সাথে রয়েছে, কপাল সাথে রয়েছে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কালকে কাজ এগিয়ে নিয়ে যাবেন, অনেকটা কাজ এগোবে, অনেকটা কাজ এগোনোর জায়গা থাকছে। লাস্ট হচ্ছে মীন রাশি। আপনি মীনের জাতক বা জাতিকা, কালকের দিনে সাদাতে থাকবেন, 2-তে থাকবেন, 9-তে থাকবেন, যে কোনো একটাই থাকবেন, 7টা 10 মিনিট থেকে 11টা, 1:30 পরের সময়টা ধীরে সুস্থেরই সময়, 11টা থেকে 1টা 20 দেখে ব্যবহার করবেন। আপনি মীনের মানুষ বা মীন রাশির জাতক বা জাতিকা হলে মীনের হেলথ, মীনের ফ্যামিলির হেলথ বা মীনের বাবা, আমার মানে আমার ফ্যামিলি বা আমার বাবা মায়ের হেলথ,
মোটামুটি স্টেবল থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, বাচ্চাদের হেলথ ভালোর দিকে যাচ্ছে, ভ্রমণ চলতে পারে, চুপচাপ কাজ করাটাই বেটার, কোনো এক্সপেকটেশান এবং অতিরিক্ত সঙ্গ, অতিরিক্ত বন্ধু বা বান্ধবী বা যাই বলুন গ্যাদারিং বা গ্রুপে কাজ করা আমার মতে কোনো অংশে বেটার বা পজিটিভ হচ্ছে বলতেই পারছি না। আপনি যদি মিনের মানুষ হন বা জাতক জাতিকা হন, মিন রাশির আপনার হয়, চুপচাপ যেটুকু হচ্ছে সেটুকু ভালো প্রত্যাশা না করুন এবং টাকা পয়সা রিলেটেড বড় রিস্ক না নিন, কারুর বিষয় না থাকুন, কারুর হয়ে কারুর এগেনস্টে না কথা বলুন আপনি যদি মিনের মানুষ হন। মিন রাশি নিজের মতো করে কাজ করুন এবং সবটা জানিয়ে করুন ওপর মহল সিনিয়ররা, তাদের যা বলছে সেটা চালিয়ে নিন একটা দিন। ব্যবসা শুভ হলেও চাকরি ক্ষেত্র নয়, বিজনেসে কাস্টমার ডিল বা স্যাটিসফ্যাকশান বাড়বে, কিন্তু চাকরি ক্ষেত্রে শত্রুতা, কলিগদের থেকে শত্রুতা বা পেছনে লাগা এটা এটা বাড়ছে। স্বামী স্ত্রী বাবা মা ঠিক আছেন, ভাই বোন পাশের বাড়ি দেখে চলবেন বা দেখে চলতে হবে। সন্তান এবং বিদ্যাস্থান ভালো, সন্তান স্থান, সন্তানের অ্যাক্টিভিটি, সন্তানের হেলথ ভালো এবং এডুকেশান আমার হাতে রয়েছে, আমি পড়াশোনা করছি, আমি আমার মতো করে পড়াশোনা করছি, এটা চলছে, অসুবিধা নেই। মিন রাশি লিগাল প্রবলেম, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি বিরোধ ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না যদি এরকম কোনো ব্যাপার থাকে। আর কালকের দিন হাউসওয়াইফ হলে মুখ বুঝে কাজ করবেন, তাহলেই বেটার হবে। কালকে মুখ খোলার দিন নয়, সামলে চলার দিন। পূর্ব ভাদ্রপদ মিন রাশি হলে কালকে তর্কে যাবেন না। উত্তর ভাদ্রপদ টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত নেবেন না। রেবতী নক্ষত্র কালকের দিনে তাড়াহুড়ো করে আর দেখনদারিতে গিয়ে কোনো লাভ হবে না, চুপচাপ কাজ করে কাজ হাসিল। যদিও রেবতী নক্ষত্র ভালো কিন্তু কাজ হাসিল করাটা কালকের দিনে বেটার হবে। এটাই আগামীকালকে রাশিফল, আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। প্রথমে টোটকাটা করুন, বেটার হবে। আমার সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশান দেখুন, হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলবো। দয়া করে আমি বারবার বলি, অনেকে আছেন জন্ম তারিখ পাঠিয়ে দেন, আমি তাদের রিপ্লাই করি না। আমি বারবার এখানেই বলছি জন্ম তারিখ পাঠাবেন না, যে আমার জন্ম তারিখে এই, তাহলে আমার এটা একটু বলে দিন, আমার কপালটা বলে দিন, এভাবে কপাল বলা হয় না। সব এর থেকে বেশি আর বললাম না, কিন্তু দয়া করে জন্ম তারিখটি পাঠাবেন না শুধু। সব কিছুর একটা নির্দিষ্ট প্রসেস আছে, মনে হলে আমার থেকে আলোচনা করার তার একটা প্রসেস আছে, বোঝে নি আপনারা, কারণ এটা আমার কাজ। তো দয়া করে জন্ম তারিখটি পাঠাবেন না, তাতে এই কথাটা যদি কারো শুনতে খারাপ লাগে আমার কিচ্ছু করার নেই, কিন্তু জন্ম তারিখটি দয়া করে দেবেন না। কোনো সমস্যা হয়েছে, কোনো কিছু নিয়ে আলোচনা করতে চান, কোনো একটা জিনিস বুঝতে পারছেন না, আমি অলওয়েজ হেল্প করি, কিন্তু তার বাইরে আমার এইটা বলে দিন, ওটা বলে দিন, কপাল বলে দিন, ভাগ্য বলে দিন, ওই আমার একটা সরকারি চাকরির পরীক্ষা আছে এই ডেটে হবে কি না বলে দিন, এগুলো আমি বলি না, এইভাবে বলি না অন্তত। মানে জন্ম তারিখ পাঠিয়ে দিলাম, তারপরে কী হলো যে ইমোশন চলতে থাকে, দাদা প্লিজ বলুন, বলবো না, এটা কিন্তু ঘটনা, কিছু মনে করবেন না। এই কথাটা শুনতে খারাপ লাগলেও স্পষ্ট কথায় কষ্ট নেই, যে এটা আমার কাজ, বা যে যেটা কাজ করেন, যিনি যে ফিল্ডে আছেন, যে কাজটা করেন, অনেকে এটা পাঠান যে এটা বলে দিন, দয়া করে বলে দিন। দয়া করার, আমি দয়া করার কে? তো দয়া, আমি দয়া করতে বলছি, এইভাবে পাঠাবেন না। আপনারা যে কোনো কিছু অসুবিধা রয়েছে, চেম্বারে আসতে চান বা না চান, তার থেকেও বড়ো কথা, কোনো জিনিস, কোনো সমস্যা কিছু, আমি অলওয়েজ রয়েছি, কিন্তু শুধু জন্ম তারিখটি পাঠিয়ে দেবেন না, তার জন্য আলাদা প্রসেস রয়েছে। আশা করি যারা বোঝার তারা বুঝে গেছেন, বা বুঝে গেছেন বলতে যে বুঝবেন যে এটা, হ্যাঁ ঠিক। তো এইটুকুই থাক, আপনারা ভালো থাকুন, আপনারা সুস্থ থাকুন, আর আপনারা শান্তিতে থাকুন।